জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল মূল লড়াইয়ের নামার আগে অনুশীলন করে সময় পার করছে টাইগাররা একুশ অক্টোবর থেকে শুরু হওয়া হোম সিরিজে সফর করে জিম্বাবুয়েকে ভয়ঙ্কর রূপে দেখতে চাইছেন টাইগার কোচ স্টিভ রোড জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে বৃহস্পতিবার আঠারো অক্টোবর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে কথা বলছেন রোডস এ সময় তিনি বলেন দক্ষিণ আফ্রিকা গিয়ে জিম্বাবুয়ে বাজেভাবে হেরেছে অতএব এখানে তারা ঘুরে দাঁড়াতে চাইবে তাই আমাদের সেরা খেলাটি খেলতে হবে এছাড়া তিনি আরো বলেন আমরা অনেক বেশি সুরক্ষিত তবে একই সাথে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে দৃঢ় প্রতিজ্ঞ আমরা জানি যে আমাদের দুইজন ক্রিকেটার নেই সুতরাং আমাদের পরিকল্পনা হবে যেন আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি প্রতিপক্ষ নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই একুশ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সিরিজের শেষ দুটি ওয়ানডে গড়াবে চব্বিশ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রতিটি ওয়ানডে ম্যাচ বাংলাদেশ সময় দুপুর দুই ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ